আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা মাল্লা বাদা যখন জিন জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত কবুল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তায়েববাসীদের থেকে দাওয়াতের ব্যাপারে নিরাশ হয়ে গেলেন এবং ব্যর্থ মনোরথ হয়ে মক্কার দিকে ফিরে আসছিলেন ঠিক এই মুহূর্তেই ওয়া দিয়ে না তিনি যখন কয়েকদিনের জন্য অবস্থান করেছিলেন সে সময় হানা হুয়া তালা তার নিকট জিনদের একটি দলকে প্রেরণ করেন যার উল্লেখ আল্লাহ কোরআনের দুটো জায়গায় দিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে সুরা কাপে এবং অন্যটি হচ্ছে সুরা জিনে আল্লা সুবাহ সুরাহ কাফের ছেচল্লিশ নম্বর আয়াত ছেচল্লিশ নম্বর সোরা উনত্রিশ থেকে একত্রিশ আয়াতে বলছেন وإذ صرفنا إليك نفر من الجن يستمعون القرآن يستمعون القرآن فلما هجروه قالوا أنصتوا فلما قضي والله إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق يهدي إلى الحق وإلى طريق مستقيم.

তোমার প্রতি ফিরিয়ে দিয়েছিলাম যারা কোরআন শুনছিল তারা যখন সেই স্থানে উপস্থিত হলো তখন তারা পরস্পর বলল চুপ করে শোনো পরা যখন শেষ হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে ফিরে গিয়ে তারা বলল হে আমাদের সম্প্রদায় আমরা একটি কিতাবের পাঠ শুনে এসেছি যা আলি সাল্লা সাল্লামের পরে অবতীর্ণ হয়েছে মশার পরে এই কিতাব অবতীর্ণ হয়েছে তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপন্ন করে সত্যের দিকে আর সঠিক পথের দিকে পরিচালিত করে হে আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সারা দাও এবং তার প্রতি ইমান আনো আল্লাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন আর তোমাদের যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবেন এছাড়া আল্লাহ সুবি তালা আরও বলেন পবিত্র কোরআনের সুরা আল জিন বাহাত্তর নম্বর সুরা এক থেকে পনেরো আয়াতে বলো হে নবী আমার কাছে ওহি করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে তারপর তারা বলেছে আমরা এক অতি আশ্চর্যজনক কোরআন শুনেছি যা সত্য সঠিক পথ নির্দেশ করে যার কারণে আমরা তাতে ইমান এনেছি আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না আমরা শিরিক করব না আর আমাদের প্রতিপালকের মর্যাদা এতই উচ্চ যে তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর না কোনো সন্তান আর আমাদের মধ্যকার যারা নির্বোধ তার সম্পর্কে উচ্ছীম অতিরিক্ত কথাবার্তা বলতো আর আমরা ধারণা করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনোই মিথ্যা বলবে না কোথপয় মানুষ কিছু জিনের আশ্রয় নিত এর দ্বারা তারা জিনদের অহংকার গর্ব আরও বাড়িয়ে দিয়েছে জিনেরা বলেছিল তোমরা জিনেরা যেমন ধারণা করতে তেমনি মানুষেরাও ধারণা করত যে মৃত্যুর পর আল্লাহকে কাউকে পুনরুত্থিত করবেন না আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরিবেষ্টিত ও জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাটিতে বসতাম কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলেও তার উপর নিক্ষেপের জন্য সে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে লুকিয়ে থাকতে দেখে আমরা জানি না এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে পৃথিবীবাসীর অকল্যনই চাওয়া হচ্ছে না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান আর আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল আর কতিপয় এমন নয় আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না আর পালিয়েও তাকে অপারক করতে পারব না আমরা যখন হৃদায়তের বাণী শুনতে পেলাম তখন তার ওপর ইমান আনলাম যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ইমান আনে তার কোনোই ক্ষতি বা জুলমের ভয় থাকবে না আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী আর কিছু সংখ্যক অন্যায়কারী যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে আর যারা অন্যায়কারী তারা জাহান নামের খড়ি হবে জাহান নামের ইন্ধন হবে ওদেরকে দিয়ে জাহান নাম পরিপূর্ণ করা হবে এ প্রসঙ্গে অবতীর্ণ আয়াত সমূহের প্রাসঙ্গিক আলোচনা থেকে বোঝা যায় যে এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে মহানবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম জিনদের আগমনের কথা জানতেনই না আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মাধ্যমে তাকে জিনদের আগমনের কথা অবহিত করেন এবং তখন তিনি তা জানতে পারেন এ থেকে এও বোঝা যায় যে রসুলল্লাহ লহ আলী ওয়াসাল্লামের নিকট এটাই ছিল জিনদের প্রথম আগমন বিভিন্ন হাদিস সূত্রে জানা যায় এরপর থেকে নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে তাদের গমনাগমন চলতে থাকে জিনদের আগমন ও ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তালার তরফ থেকে দ্বিতীয় সাহায্যমূলক ঘটনা যে সাহায্য তিনি করেছিলেন তার অদৃশ্য ভাণ্ডার থেকে অদৃশ্য বাহিনী দ্বারা এ ঘটনা সম্পর্কে আল্লাহ সার আর কারোই অবগতি ছিল না এ ঘটনার সঙ্গে সম্পর্কিত যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে তাতে নাবিয়া লহ সাল্লি আসাল্লামের দাওয়াতের কামিয়াবির সুসংবাদ রয়েছে এটাও পরিষ্কার হয়ে গিয়েছে যে বিশ্বের কোনো শক্তি তার দাওয়াতের কার্যকারিতার পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সক্ষম হবে না তো দ্বিতীয় পর্বটি শোনার জন্যে আপনারা সিরাতুল মুস্তাকিম এই চ্যানেলটাকে